হয় 780 না হয় বা যেটা চাইছে ধরেন 800 800 দিলেও হবে কারণ এই আট আট পরে বাগা দিয়ে দিব এই স্টাইলটা ভালো লাগে হাতে মাখানো আলু দিব সাথে কষানোর পরে আলু দিব অনেক শক্ত মুরগি তো হয়েছে হাট চিকেন তো একটা আদা দিলে কষানো হবে মুরগি তো জায়ফল আর হলো কালো বড় এলাচ কালো বড় এলাচ দুটা একটা মানে ধরো ভাঙা তো দুইটাই দুটাই ধরো লং ধরো ছয় সাতটা হবে তারপরে আসো এলাচ গ্রিন এলাচ পাঁচ ছয়টা তারপরে আসো ফ্লেভারের জন্য বড় গোলমরিচ মরিচ পাঁচ ছয়টা অনেক স্কুল থেকে একটু কম একটু ঝাল লাগবে হাত থেকে যেতে জিরে এক চামচ দেড় চামচ দিয়ে হাত থেকে যেতে দু চামচ দেব চিকেন আর বেশি নরম হবে মনে হচ্ছে যা হয়েছে
পানি দিতে যাবো, পরে বাগা দিয়ে নেব। এটা এই স্টাইলটা ভাল লাগে, হাতে মাখানো। আলু দিব সাথে, কষানোর পরে আলু দিব। অনেক শক্ত মুরগি তো, এই জন্য ফুলকপির বাগান, মুরগি বাগান। যখন 1 স্পুন 2 স্পুন 3 স্পুন 3 স্পুনসে 1 স্পুন 2 স্পুন 3, যেহেতু হাট চিকেন তো একটু আদা দিলে কষানো হবে, 4 মুরগি তো, জায়ফল আর হলো কালো বড় এলাচ, কালো বড় এলাচ 2টা, একটা মানে ধরো ভাঙ্গা তো, দুইটাই ধরো লং, ধরো 6-7টা দিনই হবে। তারপরে আসো এলাচ, গ্রিন এলাচ 5-6টা। তারপরে আসো ফ্লেভারের জন্য বড় গোলমরিচ 5-6টা, 1 স্পুন থেকে একটু কম। লাল মরিচ একটু ঝাল লাগবে, হাট চিকেন যেহেতু ঝাল। জিরা 1 চামচ, 1.5 চামচ একটু দিই, হাট চিকেন যেহেতু। ধনের গুঁড়া 2 চামচ দেবো, দ্যাটস ইট। বাগার হয়ে গেছে না, বাগার পরে তো হয়ে গেলে লাস্ট ফিনিশিং বাগার। তা হাত চিকেন আর বেশি নরম হবে না, বুঝছো? যা হয়েছে হয়ে গেছে। ওখান থেকে একটা বস্তা নিয়ে দিতে